If you open the book of one side, you can find many mistakes. If you open the book of 46 sides, you can find many mistakes. But if you open the book of Allah, called Holy Quran, you can see at the first chapter of Surah Al-Baqarah, Allah said, "Dhalikal kitabu la rayba fi." This is the book. There is no doubt of mistake. If you want your daughter also speak English smartly like the boy, so you can contact us. Jodi apni chan je apnar mety ei cheletir moto English smartly kotha bolok honor gol kotha bolok tahole kintu apni amader shonge obosshoi jogajog korben. So today's question is that why you will admit your daughter or your sister in madrasa Mac Fatima Lil Banat, I mean MAK Fatima Lil Banat, keno apni apnar meke ei madrasa MAK Fatima Lil Banate ভর্তি করবেন? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ পৃথিবীর অনেক স্থান থেকে শিক্ষকেরা অনলাইন ক্লাস করাবেন, বিদেশি শিক্ষকরাও তার মানে অবশ্যই থাকছেন, ইন্দোনেশিয়া থেকেও শিক্ষিকা থাকছেন, মালয়েশিয়া থেকে আমরা চেষ্টা করব বা আরও অন্যান্য পৃথিবীর অনেকগুলো কান্ট্রি থেকে আমরা শিক্ষিকা নিয়োগ করার চেষ্টা করেছি। অলরেডি দু একজন শিক্ষিকা তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলে নিয়েছি, সুতরাং তারা অনলাইনের মাধ্যমে বিদেশ থেকে আপনার মেয়েকে শিক্ষা দিবে, আর তার সঙ্গে দেশের অনেক স্মার্ট শিক্ষিকাও মাদ্রাসাতে অবশ্যই নিয়োজিত থাকবেন। এখানে অতি অল্প খরচের মধ্যে আপনার মেয়েকে স্মার্ট তৈরি করার জন্য ইসলামিক জ্ঞান সহ পাশাপাশি জেনারেল নলেজও তাকে প্রোভাইড করার জন্য আপনার এই মাদ্রাসাতে আপনার মেয়েকে অবশ্যই ভর্তি করবেন। আর এখানে আগে যেভাবে বলা হয়েছে আপনার মেয়ে এক বছরের মধ্যেই ইংলিশে অনার্গুল কথা বলবে, আর আমি চাইছি যে এক বছর যেটা আমি সময় নিয়েছি তার আগেই আমি আপনাদের রিকোয়ারমেন্ট ইনশাল্লাহ পূর্ণ করে দেখাবো। এক বছরের মধ্যে বলতে এক বছর ওপারে না, বরং এক বছরের অল্প সময় তারা কিন্তু বেসিক ইংলিশ অবশ্যই শিখে নেবে, তারা অবশ্যই ইংলিশে কথা বলবে। সুতরাং আপনি যদি চান যে আপনার মেয়ে এভাবে স্মার্টলি ইংলিশে কথা বলুক, যেমনটা প্রথমে ভিডিওতে দেখলেন একটা বাচ্চা ছেলে কিভাবে ইংলিশে কথা বলছে, এটাও কিন্তু আমাদেরই তৈরি। ঠিক এইভাবে আপনি যদি চান যে আপনার মেয়ে স্মার্ট ইংলিশে কথা বলুক, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তবে খুব দুঃখের সহিত একটা কথা আপনাদেরকে জানাচ্ছি যে এর আগে যেটা ঘোষণা করে দিয়েছিলাম যে এখন অনেকগুলো সিট ফাঁকা রয়েছে, আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন, বাট সেই অফারটা এখন আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। এর কারণটা হচ্ছে এটাই যে আমাদের মাদ্রাসার কাজ এখনো বাকি আছে বললেও ভুল হবে, কারণ মাদ্রাসা এখনো শুরুতে চলছে, তার মানে এখনো যেটাকে বলে ব্যান ঢালাই বা বিম ঢালাই কি বলে জানি না, ঠিক সেই কাজটাই চলছে একেবারে নিচে, পুরো মাদ্রাসার কাজ এখনো বাকি রয়েছে। তাই এখন বর্তমানে ক্লাস চলবে জনাব হাফিজ মোহাম্মদ বাশিরউদ্দিন আল কাদরী মাদজিল্লাহুল আলী, তিনার বাড়ির সেকেন্ড ফ্লোরে সেখানে এখনো ক্লাস চলবে। আর যেহেতু জায়গাটা একটু শর্ট, আমার মনে হয় না যে সেখানে 10-20 জনের বেশি ছাত্রছাত্রী নেওয়া সম্ভব হবে, তাই এখন আমাদের সিট খুবই অল্প, আর 5-7 জন এখনো বাকি রয়েছে। যদি আপনি চান যে আপনার মেয়ে এখানে অ্যাডমিট হোক, তাহলে অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আর কিছুদিনের ভিতরেই ইনশাল্লাহ টেস্ট আরম্ভ হবে। আর কবে টেস্ট নেওয়া হবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, তারপরে ইনশাল্লাহ এক্সামে এখানে আসতে হবে, তারপরে ফর্ম ফিল আপ করে তারপর ইনশাল্লাহ আগেকার প্রসেস। সর্বশেষে একটা কথা আমি আপনাদের অবশ্যই বলবো, যে যে একটা মাদ্রাসা এখনো তৈরি হচ্ছে, কেবলই শুরুয়াত হয়েছে, এর কাজ এখনো সম্পূর্ণ বাকি রয়েছে, আর্থিক অভাবের কারণে আমরা সেই কাজটা এখনো সম্পূর্ণ করতে পারছি না। সেহেতু এত বড় একটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা ইনস্টিটিউশন বা একটা শিক্ষা প্রতিষ্ঠান যে আমরা ওপেন করতে চলেছি, আপনার সাহায্যের একান্ত প্রয়োজন। আপনি চেষ্টা করবেন যদি আপনার দ্বারা সম্ভব হয় যেভাবে হোক আপনি কিছু ডোনেট করবেন, কিছু দান করবেন এই মাদ্রাসায়, কারণ এই মাদ্রাসার কাজ সম্পূর্ণ হলেই আমরা প্রায় 200 জন মহিলা মাদ্রাসায় ভর্তি নিতে পারবো, আর তারপরে ইনশাল্লাহ কাজ আরও আগে বাড়বে। কাজ যত আগে বাড়বে ততগুলোই মেয়ে আমাদের মাদ্রাসায় অবশ্যই লেখাপড়া করতে পারবে। সেহেতু আপনারা চেষ্টা করবেন যত সম্ভব, আপনার দ্বারা যতটা সম্ভব অবশ্যই এই মাদ্রাসায় ডোনেট করুন, দান করুন, আর তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে এই সাহায্যটা পেতে পারে, যাতে করে প্রত্যেকেই এই ইনফরমেশনটা পেতে পারে যে আমাদের বীরভূমের বুকে একটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে চলেছে যেখানে ওয়েল এডুকেশন প্রোভাইড করা হয়। আমি ডিটেলস ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব, আর তার সঙ্গে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা ফোনপে নাম্বার এবং ফোন নাম্বার দুটোই, আপনারা কোনো কারণে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সঙ্গে। আপনার মেয়েকে কীভাবে ভর্তি করবেন
সে সম্বন্ধেও আপনার তথ্য পেতে পারেন এই নাম্বারে ফোন করে। কি করে আসবেন সমস্ত ঠিকানাও বলে দেওয়া হবে। আর এখন একটু প্রাইমারি ঠিকানা বলে রাখি, বীরভূমের রামপুরহাট থেকে যদি কেউ আসেন, রামপুরহাট থেকে হরিশপুর লাইনের বাস ধরে ভীমপুর বলে একটা বাস স্ট্যান্ড রয়েছে, সেখানে নামবেন, আর সেখান থেকে টোটো ধরে আমডোল হাফিজ সাহেবের বাড়ি বললে পরে যে কেউ আমাদের বাড়িতে পৌঁছে দেবে, কোনো অসুবিধা নেই। আর আপনার কাছে অনুরোধ যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে করে সবার কাছে পৌঁছে যায় এই ইনফরমেশনটা যে আমাদের বাংলার বুকেও এরকম একটা প্রতিষ্ঠান ওপেন হতে চলেছে যেখানে বিদেশি শিক্ষিকারা শিক্ষা দেবেন, আর তার সঙ্গে সঙ্গে একদম হাই লেভেলের শিক্ষা মানে ওয়েল এডুকেশন এখান থেকে অবশ্যই প্রোভাইড করা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।